এটা হচ্ছে ড্যাফল গাছ আমরা দেখছি এই গাছটি খুবই সুন্দর এবং এটাতে প্রচুর ফুল ফল ধরেছে এটাকে ড্যাফল ফলে এটা অত্যন্ত টক জাতীয় ফল এবং এটা বিভিন্ন সবজির সাথে খেয়ে থাকে মাছের সাথে খুবই দেশটি সিলেট জেলার জয়ন্তপুর উপজেলার উপজেলা পরিষদের ভিতরে এরকম অনেকগুলো গাছ আছে তা আমরা উপজেলা পরিষদের এখানে এখন এই যে এই ছবিটি আমরা তিনতলা থেকে টানছি গাছটা অনেক বড় আমরা দেখছি এই ড্যাফল গাছ থরে থরে ড্যাফল ধরে আছে আমরা এখন এই যে ড্যাফল এইটার হ্যাঁ বলতে আমরা এখন এই সম্পর্কে উপজেলা কৃষি অফিস এটার নিচেই পাশে আমরা এখন কৃষি অফিসের ওনারা এই যেহেতু এই ব্যাপারে অভিজ্ঞ ওনাদের কাছ থেকে শুনবো এটা এটার ডেফল সম্পর্কে ধন্যবাদ উপস্থাপককে এখন আমাদের সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন সবুজ অনেক বেশি ডালপালা যুক্ত এই গাছটির নাম হচ্ছে ডেফল সিলেট অঞ্চলেই এই গাছটি বেশি পরিমাণে হয়ে থাকে বিশেষ করে বাজার এবং সিলেট জেলা এই দুইটা জেলাতেই এই গাছটি টিলা এবং পাহাড়ে প্রচুর পরিমাণে হয়ে থাকে তো এই গাছটি প্রচুর পরিমাণে ঔষধি গুণ এবং এটা খেলে আপনার রুচি যেমন বাড়বে তেমনি আপনি পাকস্থলীরও অনেক ধরনের সমস্যা দূর হবে যেমন এই ফলটি আপনি কিভাবে খেতে পারেন এটি খাওয়ার আগে বেশ কিছু প্রস্তুতিমূলক ব্যাপার আছে সেটা হচ্ছে এই ফলটি যদি আপনি ডাইরেক্ট খান তাইলে এটা প্রচুর পরিমাণে কষ আছে কিন্তু এই ফলটিকে আপনি খেতে হলে প্রথমে গরম পানিতে সিদ্ধ করে নিতে হবে তারপরে এটাকে আপনি ছোটো মাছ অথবা অন্য কিছু দিয়ে যদি খেতে চান তাহলে এটি চাটনি বানিয়ে খেতে পারবেন ধন্যবাদ আর আমি হচ্ছে সুব্রত দেবনাথ কৃষি সম্প্রসারণ অফিসার জয়ন্তাপুর ধন্যবাদ ধন্যবাদ আমরা ড্যাফল সম্পর্কে জানলাম এবং এটা আসলে এই দেখছি ডাফল গাছটা আমরা সম্পর্কে এটার গুণাগুণ সম্পর্কে আমরা জানলাম এবং এটা ওইখানে পর্যাপ্ত পরিমাণে পায় পাওয়া যায় আর এটা এই ফল টক জাতীয় ফল স্বাস্থ্যের জন্য ভালো এটার যাতে সারা বাংলাদেশে এটা চাষাবাদ হয় সেই লক্ষ্যে জয়ন্তপুর উপজেলা কিন্তু এটা পর্যাপ্ত পরিমাণে চাষ হচ্ছে এবং এখানে এই গাছগুলা সবসময় অনেকে দর্শকরা দেখতে আসে এটা যদিও সারা বাংলাদেশে হয় না এটা জয়তাপুরের একটা বিশেষ বৈশিষ্ট্য এখানে অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে এটি একটি আমরা আপনাদেরকে এই গাছটি দেখাতে পারলাম আপনারা যদি সচক্ষে দেখতে চান তাহলে চলে আসুন উপজেলা পরিষদ চত্বরে জয়ন্তাপুর সিলেট ধন্যবাদ সবাইকে